is what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। নমস্কার, এই স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। প্রথমে আপনাদের শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ইস্টবেঙ্গলের ফুটবলাররা তারা কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছেন, বলতে গেলে দিনরাত প্র্যাকটিস চলছে। ইস্টবেঙ্গল কিন্তু এবছর বেশ ভালো একটা দল যেমন করেছে, তেমনি কিন্তু অনুশীলন কিন্তু করার জন্য বেশ সময় পেয়েছে। তারা কিন্তু ইতিমধ্যে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন। এদিকে ইস্টবেঙ্গলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য, তিনি কিন্তু একটি সংবাদ মাধ্যমকে তার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে এবছর যে সম্ভাব্য চ্যাম্পিয়ন দল কে হতে পারে, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল কিন্তু এবছর আইএসএল এর সম্ভাব্য চ্যাম্পিয়ন দল বলে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন ইস্টবেঙ্গলের এবার তরুণ এবং সিনিয়র ফুটবলারদের সংমিশ্রণে এবং ভালো বিদেশি দলে নেওয়ায় তারা যে এবছর অত্যন্ত ভালো ফল করবে সে ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী। এবং তিনি যেহেতু শেষ প্রহরী হিসেবে থাকছেন, তিনি আশাবাদী ইস্টবেঙ্গল এবছর অবশ্যই আইএসএলে ভালো খেলবে। তার প্রাথমিক লক্ষ্য বলে তিনি জানিয়েছেন যে সেমিফাইনালে পৌঁছানো, এবং সেমিফাইনালে পৌঁছলে এই দল যে ফাইনালে পৌঁছাবে সে ব্যাপারে তিনি মোটামুটি নিশ্চিত বলে তিনি জানিয়েছেন। ইস্টবেঙ্গলের দল নিয়ে তিনি বলেছেন যে এবছর তার যা তাদের যা দল হয়েছে, যে কটা প্র্যাকটিস ম্যাচ তার দল খেলেছে, সেখানে তিনি দেখেছেন যে দল কিন্তু দুর্দান্ত ফুটবলাররা রয়েছেন। তারা কিন্তু যে কোনো মুহূর্তে পার্থক্য গড়ে দিতে পারেন, বিশেষ করে এবছর নতুন যারা বিদেশি রয়েছেন তারা কিন্তু সত্যি ভালো মানের ফুটবলার, একথা কিন্তু জানিয়েছেন অরিন্দম ভট্টাচার্য। এদিকে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আগামী 14 তারিখ যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের জন্য কিন্তু ফুটবলাররা তৈরি হচ্ছেন, এবং তারা আশাবাদী যে মুম্বাই সিটির বিরুদ্ধে তাদের ম্যাচেই কিন্তু প্রমাণিত হবে যে তাদের দলটা কতটা দাঁড়িয়ে রয়েছে। এই ব্যাপারে তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী যে মুম্বাই সিটিকে তারা হারাতে পারবেন। এদিকে ইস্টবেঙ্গলের কিন্তু জার্সি উদ্বোধন হলো একটি সোশ্যাল মিডিয়াতে। ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা ভিডিওটা প্রকাশ করা হয়েছে, আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের হোম জার্সিটা কিন্তু সুন্দর করা হয়েছে এবছর। হোম জার্সি ইস্টবেঙ্গলের অ্যাওয়ে জার্সি এবং নিউটন কিট যেটা রয়েছে, অর্থাৎ হোম অ্যাওয়ে এবং একটা জার্সি থাকে যেটাকে আমরা বলি যে নিউট্রাল জার্সি, সেই জার্সি কিন্তু আজকে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করা হয়েছে। এটা আপনারাও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। তো ইস্টবেঙ্গল জার্সি কিন্তু সত্যি ডিজাইনটা কিন্তু অত্যন্ত সুন্দর বলে আমার মনে হচ্ছে। আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে জার্সিটা কেমন হয়েছে। আসবো মোহামেডানের খবর নিয়ে। মোহামেডান স্পোর্টিং কিন্তু ফুটসলে তাদের প্রথম ম্যাচে 9-0 গোলে জিতেছে গতকাল। মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা বরোদা এফসিকে 9-0 গোলে পরাজিত করেছে ফুটসলে। কলকাতার প্রথম দল হিসাবে এই মোহামেডান স্পোর্টিং কিন্তু এবছর ফুটসলে খেলছেন, এবং দিল্লিতে সেই ফুটসল প্রতিযোগিতা চলছে। সেখানে মোহামেডান স্পোর্টিং কিন্তু বরোদা এফসিকে 9-0 গোলে হারিয়ে
তাদের অভিযান শুরু করেছে। আগামী 7ই নভেম্বর তাদের কিন্তু খেলতে হবে সুপার স্ট্রাইকার্স এফসির বিরুদ্ধে, এবং সেই ম্যাচেও যে মোহামেডান স্পোর্টিং ভালো ফল করবে সে ব্যাপারে আমরা অবশ্যই আশাবাদী। এখানে রাখছি, আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। আশা করছি আপনাদের সাপোর্টটা পাবো এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।